লক্ষ লক্ষ বছর আগে এ পৃথিবী থেকে বিলুপ্তি ঘটেছে ডাইনোসরের, কিন্তু তাদের নিয়ে গবেষণা এখনও অব্যাহত। অনেক প্রশ্নের উত্তর বিজ্ঞানীদের কৌতূহল মেটালেও এ বিষয় নিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা এখনও শেষ হয়নি। এবার বিজ্ঞানীরা পেলেন এক নতুন সন্ধান। চীনের জিয়াংজি প্রদেশের গুয়াংজুয়ে মিলল প্রায় 30টি ডিমের জীবাণুশ্য, যে সে ডিম নয়। এগুলি ডাইনোসরের ডিমের জীবাণুশ্য বলেই মনে করছেন গবেষকরা। গুয়াংজুয়ে একটি স্কুল তৈরির কাজ চলছিল, সেখানেই মাটি খুঁড়তে গিয়ে দেখা যায় প্রায় 30টি ডিমের জীবাণুশ্য বেশ স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে এই জীবাণুশ্যের বয়স কমপক্ষে 130 মিলিয়ন বছর। ওই এলাকার বড় বোল্ডারগুলি ভাঙ্গার জন্য শ্রমিকরা বিস্ফোরক ব্যবহার করছিলেন, তা সত্ত্বেও অল্পের জন্য বেঁচে যায় ডিমের এই জীবাণুশ্যগুলো। বোল্ডারগুলি এক জায়গায় জড়ো করার সময় শ্রমিকদের পাখির বাসার মতো একটি বস্তুর জীবাণুশ্য চোখের পড়ে, সঙ্গে 2 মিলিমিটার পুরো কালো কোষের কিছু টুকরো দেখতে পান তারা। বিল্ডিং প্রস্তুতকারকরা প্রথমেই এই জীবাণুশ্যকে ডাইনোসরের ডিম বলেই আন্দাজ করেছিলেন, কিন্তু নিশ্চিত না হওয়ায় তারা থানায় খবর দেন। পুলিশ এসে গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর দায়ুকায়ন্তি জাদুঘরের বিশেষজ্ঞরা এসে বিষয়টি পরিষ্কার করেন। তারা বলছেন এই জীবাণুশ্য ক্রেটেক্সাস যুগের, 145 মিলিয়ন বছর আগে সেই যুগ শুরু হয়েছিল জুরাসিক যুগের ঠিক পরেই। সে যুগেও ডাইনোসরের অস্তিত্ব ছিল। সম্প্রতি মঙ্গোলিয়ায় খুঁজে পাওয়া গিয়েছিল একটি দৈত্যাকার ডাইনোসরের পায়ের ছাপ। জাপান ও মঙ্গোলিয়ার এক যৌথ অভিযানে গোবি মরুভূমিতে এই পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছিল, যা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন গুয়াংজাও এলাকাটি ডাইনোসরের পরিচিত স্থান। এখানে আগেও তাদের অস্তিত্বের নানা নিদর্শন পাওয়া গিয়েছে। এখানকার 7টি এলাকার নাম অনুযায়ী ডাইনোসরের নাম দিয়েছেন গবেষকরা। এবার অত্যন্ত স্পষ্ট ডিমের জীবাণুশ্য তাদের গবেষণাকে নিঃসন্দেহে আরও ত্বরান্বিত করলো।